প্রেমের সম্পর্কের পরিণতি সবসময় সুখকর হয় না। অনেকের প্রেমের সম্পর্ক শুভ পরিণতি লাভের আগেই ভেঙে যায়। আবার প্রেমের সম্পর্কের এক পর্যায়ে গাছছড়া বাঁধলেও জীবনটা সুখের হয় না অনেকেরই। ততদিনে এটা তখন বুঝতে দেরি হয়ে যায় যে ভুল মানুষের প্রেমে পড়েছিলেন। কিন্তু সচেতন থাকলে আগেই জানা যায় যে আপনি ভুল মানুষের সঙ্গে প্রেম করছেন। শুরুতেই সরে আসতে পারলে ধাক্কাটা কম লাগে, স্বাভাবিক হতে সময়ও কম লাগে। আসুন জেনে নেওয়া যাক কীভাবে বুঝতে পারবেন যে ভুল মানুষের প্রেমে পড়েছেন। অন্যের ওপর নির্ভরতা, ভালোবাসা আর নির্ভরতা একেবারেই আলাদা। আপনার যদি মনে হয় যে তাকে ছাড়া জীবন পার করাটা অসম্ভব, অথচ তাকে যে আপনার জীবনে প্রয়োজন তার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, অন্যদিকে তার জীবনে নিজের প্রয়োজনীয়তার জায়গাও যদি দেখতে না পান, তাহলে বলা চলে আপনার সম্পর্কটা সুখকর নয়। প্রেম আসলে এক্ষেত্রে জীবনে বোনাস হিসেবে এসেছে বলে মনে করা দরকার। সঙ্গীর আচরণ, সঙ্গীর সঙ্গে মতামতের মিল যে সব ক্ষেত্রেই হতে হবে তা কিন্তু নয়। তবে সম্পর্ক যখন গড়ে ওঠে তখন কিন্তু মতের মিলের পরিমাণ বৃদ্ধি পায়। সেটা না ঘটে যদি দেখা যায় আপনার অনেক কিছু পরিবর্তন করতে বলছে অপর ব্যক্তি, আপনিও তার কিছু বিষয়ে পরিবর্তন আনতে বলছেন, তার চাহিদা মোতাবেক যদি আপনি কিছুটা বদলানোর পরেও সে তার দিক থেকে অপরিবর্তিত থাকে, তাহলে আরেকবার ভেবে দেখা দরকার তার ব্যাপারে। সিদ্ধান্ত নেওয়া এবং ভালো রাখা, যদি সম্পর্কের ক্ষেত্রে সব কিছুই আপনার উপর নির্ভর করে, যেমন কবে দেখা করবেন, কি খাবেন, কিংবা অন্য কোনো পরিকল্পনা যদি কেবল আপনাকেই করতে হয়, তাহলেও ভাবনার জায়গা আছে। এছাড়া সঙ্গী যদি আপনাকে সুখী রাখার ব্যাপারে তেমন কিছুই না করে, তাহলে বুঝতে হবে আপনি ভুল মানুষের প্রেমে পড়েছেন। বন্ধু থেকে পরিবার কি বলছে, আপনাকে আপনার বন্ধু ও পরিবারের সদস্যরা সবচেয়ে ভালো জানে। তারা সবসময় চায় আপনাকে সুখী দেখতে। তারা যদি আপনার সঙ্গীকে নিয়ে অশনি সংকেত দেয়, সেক্ষেত্রে আবেগ একটু দূরে সরিয়ে রেখে তাদের কথাগুলো মন দিয়ে শুনুন, তারপর সেগুলো বিবেচনা করে দেখুন। এরপর যদি পরিবারের লোকজনের কথার সত্যতা পান, তাহলে সঙ্গীর বিষয়ে আরেকবার ভাবুন। ভুল মানুষের সঙ্গে আবেগে দীর্ঘমেয়াদী সম্পর্কে জড়াতে যাবেন না। সব কিছু নিয়ে আলোচনা করা যায়। বিভিন্ন কারণে একজনের প্রতি আকর্ষণ তৈরি হতে পারে, তা থেকে প্রেমের সম্পর্কও হতে পারে। কিন্তু তারপর যদি সেই ব্যক্তিকে মনের কথাগুলো খুলে বলা না যায়, এমনকি অপর ব্যক্তিও যদি নিজের কথাগুলো বলতে দ্বিধা করে, তাহলে সুস্থ প্রেমের সম্পর্ক আপনাদের মাঝে গড়ে উঠেছে বলে মনে হয় না। এসব ক্ষেত্রে সম্পর্ক সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ফল ভালো আসে না। শুরুতেই বুঝে নিতে হবে ভুল মানুষের প্রেমে পড়েছেন। বিয়ের দিন মেয়ের হবু স্বামীকে ডেকে মেয়ের বাবা বললেন, প্রথম যে পুরুষটি ভালোবেসে আমার মেয়েকে ছুঁয়েছিল সে তুমি নাও, সে আমি। প্রথম যে পুরুষটি ওকে ভালোবেসে চুমু দিয়েছিল সে তুমি নাও, সে আমি। প্রথম যে পুরুষটি ওকে জান প্রাণ দিয়ে ভালোবেসেছিল সে তুমি নাও, সে আমি। যাই হোক, যে পুরুষটি ওকে সারা জীবন যত্নে রাখতে পারবে আমি আশা করি সে আমি নই, সেটা তুমি। কিন্তু কোনো কারণে যদি কোনো দিন আমার রাজকন্যাকে ভালোবাসতে না পারো, তাহলে ওকে জানিও না, আমাকে জানিয়ে দিও, আবার নিয়ে আসবো ওকে আমার কাছে। আমার রাজকন্যার জন্য আমার রাজ্য সবসময় উন্মুক্ত থাকবে। ভালোবাসা ও শ্রদ্ধা রইল পৃথিবীর সকল বাবার জন্য, এবং সুখে থাকুক পৃথিবীর সকল রাজকন্যা। পান্তা ভাতের প্রশংসা সবাই করে, কিন্তু বাস্তবে খোঁজে বিরিয়ানি। এই সমাজে কালো মেয়ের প্রশংসা সবাই করে, কিন্তু বাস্তবে খোঁজে ফর্সা রমণী। অযোগ্য কাউকে যোগ্য করে তুলতে নেই, কারণ সে যোগ্য হয়ে প্রথমেই আপনাকে অযোগ্য বানানোর চেষ্টা করবে, আর এটাই বর্তমান সময়ের বাস্তবতা। খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধন করা যায় না, তেমনি খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসেও ভালো করা যায় না। এদের ত্যাগ করা উচিত, নাহলে নিজের ক্ষতি। চারদিকে হিংসা আর অহংকারের ছড়াছড়ি, কিন্তু এই হিংসা আর অহংকার দিয়ে শুধু শত্রুই তৈরি হয়, বন্ধুত্ব নয়। কত আজব, তাই না? পৃথিবীতে 84 লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে, কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না, আর মানুষের পেট কখনোই ভরে না। সুন্দর ব্যবহার আপনার সঞ্চয়, যা কখনো কখনো অর্থের চেয়েও বেশি উপকারে আসে। ডিভোর্সের পর দেরিতে হলেও স্বামী নতুন স্ত্রী পায়, আর স্ত্রীও নতুন স্বামী পায়, আর সন্তান উভয়টাই হারায়। কথা বলা কমিয়ে দিন, রাগ করা কমিয়ে দিন,
নিজের দাম রাখুন, নিজেকে সস্তা ভাবা বন্ধ করুন। কেউ চলে যেতে চাইলে তাকে যেতে দিন, ঝামেলা হলে ছেড়ে দিন, অপমান করলে হেসে চলে আসুন। মানুষকে আপন কম ভাবেন, যতটা বোকা মানুষ হবেন ততটাই সুখে থাকবেন, জীবন ততই সুন্দর। পৃথিবীতে একমাত্র শিক্ষকরাই অন্যের সন্তানদের সাফল্যে খুশি হন।